বন্ধুরা, এই গল্পটি এমন একটি ছেলের যে নিজের স্কুলের শিক্ষিকার প্রেমে পড়ে এবং সেই শিক্ষিকাকে পাওয়ার জন্য কী কী করে সেটাই আজ আমরা এই গল্পে দেখব। গল্পটি শুরু হয় একজন স্কুল শিক্ষিকা লানাকে দিয়ে, যিনি বিবাহিত ছিলেন। তার একটি মেয়ে ছিল যার নাম রাশা। লানা যেই স্কুলে পড়ত সেইখানে বেনি নামের একটি হ্যান্ডসাম ছেলে ছিল। সে অনেক দুষ্টু ছিল। সে ক্লাসের সময় লানাকে দেখতে থাকতো, মনে হতো সে তাকে ভালোবাসে। এটা দেখে লানাও তার প্রতি আকর্ষিত হয়, কিন্তু সে বুঝতে পারে না বেনির সাথে কিভাবে কথা বলবে, কারণ সে তার ছাত্র ছিল। কখনো কখনো বেনি লানার এত কাছে চলে আসতো যে তার পক্ষে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়তো। তাই সে তার থেকে বাঁচার জন্য সবকিছু করতে রাজি ছিল। সে যতটা পারতো তার থেকে দূরে থাকতো। একদিন সকালে স্কুলে গিয়ে লানা সবাইকে টেস্ট পেপার দেয়, আর তাদের ইনস্ট্রাকশন দেওয়ার পর সে পেপারে লিখতে বলে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে বেনি কিছুই লিখছে না, বরং তার দিকেই তাকিয়ে আছে। লানা তাকে ইগনোর করে অন্যদিকে তাকিয়ে থাকে। স্কুল শেষ হওয়ার পর লানা তার মেয়েকে আনতে যায়। তার মেয়ে রাশা তাকে জড়িয়ে ধরে বলে স্কুল খুবই বোরিং ছিল। তারপর লানা কিছুটা হেসে তার মেয়েকে করে তোলে। বেনির দিকে তার নজর পড়ে। বেনি তার কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সে কিছুক্ষণ পর বেনিকে দেখার পর গাড়ি চালিয়ে চলে যায়। পরের দিন লানার ক্লাসে একটি মেয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল। তখন লানার নজর অন্য দুটি মেয়ের দিকে পড়ে, যারা ফোনে মুভি দেখে হাসছিল। লানা তাদের সতর্ক করে ফোন ব্যাগে রাখতে বলে, কিন্তু তারা তার কথা না শোনায় লানা তাদের ফোন কেড়ে নেয় এবং বলে ক্লাসের শেষে তারা তাদের ফোন ফেরত পাবে। তখন ওইলারি নামে একটি মেয়ে লানার থেকে ফোন নেওয়ার সময় তাকে পেজনি বলে এবং ক্লাসে সবাই হাসতে আরম্ভ করে। লানা সেই মেয়েটিকে বলে সে স্কুল অথরিটিকে তার বিরুদ্ধে কমপ্লেন করবে। ব্রেকের টাইমে যখন লানা চা খাচ্ছিল তখন তার নজর বেনির ওপর পড়ে। বেনি তখন ওইলারির ব্যাগ থেকে সব কিছু জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছিল, এমনকি বেনি তার সাইকেলটাকেও ছুঁড়ে ফেলে দেয়। এসব হওয়ার পর লানা অন্য শিক্ষিকার সাথে বেনি নিয়ে কথা বলতে থাকে। সে বলে সে বেনির সম্বন্ধে কী ভাবে এবং বেনি কীরকম আচরণ করে। লানা অন্য শিক্ষিকার সাথে তার রায় নিচ্ছিলেন। তখন ওই টিচার কনফিউজ হয়ে যায়। কিছু রায় দিতে না পারায় লানা তাকে উত্তেজিত হতে বারণ করেন। পরের দিন ক্লাসের পর লানা বেনিকে বলে সে তার সঙ্গে কিছু কথা বলতে চায় এবং তাকে খালি ক্লাসরুমে নিয়ে যায়। তারপর তার সম্বন্ধে জিজ্ঞাসা করার পর লানা তাকে জিজ্ঞাসা করে তার স্কুল কেমন লাগছে, কিন্তু বেনি কোনো উত্তর দেয় না। তখন বেনি জিজ্ঞাসা করে আপনি আমার থেকে কী চান। তখন লানা উত্তরে বলে যে তাকে নিয়ে তার খুব চিন্তা হয় এবং তার ক্লাসে মেয়েদের সাথে এরকম ব্যবহার করা উচিত নয়। তখন তাকে বোঝানোর সময় লানা তার হাঁটুতে হাত রাখে, তাকে বলে যদি কোনো সাহায্য লাগে সে তাকে বলতে পারে, কিন্তু বেনি তার হাতের দিকে তাকিয়ে হাসছিল। তখন লানা তার হাত সরিয়ে নেয় এবং বেনি বলে যে আমার মনে হয় আপনি আমার সম্বন্ধে ভাবেন না। তখন লানা বলে যে তোমার ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা হয়, কারণ আগের পরীক্ষায় তুমি ফেল করেছিলে। বেনি তখন বলে আপনি সত্যি করে বলুন আপনি আমার থেকে কী চান। লানা কিছু উত্তর দিতে না পেরে সে মিটিংয়ের বাহানা করে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে বেনিকে বলে সে যা কিছু বলছে তাতে যেন সে একটু ধ্যান দেয়। পরের দিন সকালে দৌড়াদৌড়ি করার পর সে নিঃশ্বাস নেওয়ার জন্য একটি ঝিলের ধারে যায়। তার ক্লাসের পরে সে দেখতে পায় বেনির ব্যাগ পড়েছিল। তারপর চারিপাশ দেখে বেনির ব্যাগ থেকে সোয়েটারটাকে বের করে সে শুকতে থাকে এবং আবারও ব্যাগের ভেতর রেখে দেয়। দরজা খোলার আওয়াজ শুনে সে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে ঝুঁকে সে জল খেতে থাকে। যখনই সে ওঠে নিজের সামনে বেনিকে দেখে নার্ভাস হয়ে যায়। বেনি তার বাম স্তনে হাত দেওয়ায় সে তার হাত সরিয়ে দেয়, কিন্তু বেনি একটু হেসে আবারও সেই জায়গায় হাত রাখে আর লানার ঘাড়ে কিস করতে থাকে। তারা নিজেদের মধ্যে হারিয়ে যায়। তারপর লানা বলে তাদের দুজনের মধ্যে আর এরকম যেন না হয়, আর তাকে ধমকি দেয়। বলে এটার জন্য সে তাকে স্কুল থেকে বার পর্যন্ত করে দিতে পারে। আর বেনিকে বলে তুমি আগুনের সাথে খেলছো। আর যখনই যাওয়ার জন্য বলে সে তখন চেঁচিয়ে বলে যে এসব করতে চায় না সে, কিন্তু লানা বলে সে তার ছাত্রকে ভালোবাসতে পারবে না। পরদিন স্কুলের হলে বেনি লানাকে বলে সে ক্লাসের পর তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু লানা মানা করে দেয়। আর যেসব তাদের মধ্যে হয়েছে তার জন্য সে খুবই লজ্জিত। সে বেনিকে বলে সে যেন মন থেকে এসব বার করে দেয়। এই বলে সে পার্কিং লটে চলে যায়। গিয়ে দেখে তার গাড়ির আয়না ভাঙা পড়ে আছে আর তার গাড়িতে স্ক্যাচ ছিল। তারপর সে গাড়িতে বসে রাশাকে স্কুলে আনতে চলে যায়। সেখানে সে বসে বসে বোর হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই লানা তার বাড়িতে বাগানের পরিচর্যা করছে। তার হাজব্যান্ড ওয়ার্ড তাকে জিজ্ঞাসা করে তার গাড়িতে স্ক্যাচ কীভাবে লাগলো। সে বলে যে সে একটা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিল। ওয়ার্ড তাকে জিজ্ঞাসা করে ল্যাম্পপোস্টে এই ধরনের স্ক্যাচ কীভাবে হয়। তখন সে বলে কখনো কখনো এটা হয়ে থাকে। তখন সে লানাকে বলে তার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন লানা তার স্টুডেন্টদের ইন্টার্নশিপের জন্য একটা চিঠি লিখতে বলে আর সবাইকে জিজ্ঞাসা করে যে কারোর কিছু বলার আছে কি না। এতে বেনি হাত তুলে প্রশ্ন করে যে সে স্কুলের চাকরি ছেড়ে দিচ্ছে কি না, কারণ সে হেডমিস্ট্রেসের কাছে গিয়েছিল। সেই কথা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। তারপর লানা বলে সে হেডমিস্ট্রেসের কাছে তার নামে কমপ্লেন করবে। তখন বেনি বলে লানা হেডমিস্ট্রেসকে তেল লাগাতে বেশি পছন্দ করে। তার কথা শুনে লানা খুব রেগে যায় আর তার ব্যাগ ছুঁড়ে ক্লাসরুমের বাইরে ফেলে দেয় আর তাকে বলে সে যেন ক্লাসের বাইরে চলে যায়।
না হলে আমি নিজেই চলে যাব। তখনই একটি ছেলে বোর্ডের দিকে ডাস্টার ছুঁড়ে মারে, যেটা লাড়াকে লাগতে লাগতে বেঁচে যায়। এটা দেখে লাড়া ক্লাসের বাইরে চলে যায় এবং স্কুলের বাচ্চারা চেঁচাতে থাকে। পরের দিন লাড়া যখন রাসাকে পড়াচ্ছিল তখন তার ফোন বারবার বাজছিল, কিন্তু ফোন ধরায় অন্যদিক থেকে কেউ কথা বলছিল না। তারপর যখন লাড়া স্কুলে যায় তখন সময়ের আগে বেনিকে ক্লাসের মধ্যে দেখে ভয় পেয়ে যায়। আর স্কুলের রিসেপশনে গিয়ে বলে যে তার শরীর আজ খুব খারাপ লাগছে, এই বলে সে বাড়ি চলে যায়। রাতে খাবার বানানোর সময় যখন তার স্বামী তাকে জিজ্ঞাসা করে যে আজকে স্কুল কেমন কাটলো, তখন সে মিথ্যা কথা বলে যে সারাদিন সে ক্লাস নিতে ক্লান্ত ছিল এবং স্টুডেন্টদের পরীক্ষার খাতাও আজ চেক করেছে। পরের দিন রাসাকে স্কুলে ছেড়ে দিয়ে সে কাজে না গিয়ে একটি নদীর ধারে দাঁড়িয়ে আপেল খেতে থাকে। তারপর সে মিউজিয়ামে চলে যায়, কিছুক্ষণ ধরে সে পেন্টিং দেখতে থাকে। হঠাৎ করে সে বেনিকে সামনে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু লিফটে বেনির সাথে তার আবার দেখা হয়। বেনি লাড়াকে বলে সে তাকে খুব মিস করছে, এই জন্য সে স্কুলে যেতে চায়। তারপর বেনি তার স্পঞ্জ হয়, সে এগিয়ে যায়। লাড়াও আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাকে দুবার কিস করার চেষ্টা করে, কিন্তু বেনি তাকে থামিয়ে দেয় আর তার আঙুল দিয়ে তার শরীর ছোঁয়াতে থাকে এবং ভার্জিংয়ে হাত দিতে থাকে। ওই রাতে লাড়া স্বপ্ন দেখে সে তার ফ্যামিলি তাকে ছেড়ে চলে গেছে, আর এই দেখে সে জেগে যায়। পরের দিন সে স্কুলের অ্যাডমিশন অফিসে গিয়ে সেখান থেকে পরীক্ষার খাতা লুকিয়ে নিয়ে আসে। যখন সব ছাত্ররা লাঞ্চের জন্য চলে যায় তখন বেনিকে ফাঁসানোর জন্য সেই পেপারগুলি তার কোটে রেখে দেয়। পরের দিন লাড়া স্টাফ রুমে বসে দেখতে পায় কিছু সিকিউরিটি বেনিকে ধরে নিয়ে যাচ্ছে। তখন তাকে পরীক্ষার খাতা চুরি করার দায়ে স্কুল থেকে বার করে দেওয়া হয়। তারপর লাড়া তাকে খুব মিস করতে থাকে এবং তার সাথে কাটানোর সময় তার খুব মনে পড়ে। একদিন লাড়া এবং রাসা একটি বুক স্টোরে যায়। রাসা তার বন্ধু কিমের জন্য বই গিফট করতে চাইছিল, কিন্তু সেখানে একটি কাপড়ের পুতুল দেখে সেটির জন্য সে বায়রা করছিল, কিন্তু লাড়া তাকে মানা করে দেয়। কিছুক্ষণ পর সে উদাও হয়ে যায়। লাড়া তাকে খুঁজতে থাকে। 45 মিনিট খোঁজার পর যখন সে তাকে খুঁজে পায় না তখন সে সিকিউরিটিকে বলে সিসিটিভি চেক করতে। সিসিটিভিতে সে দেখতে পায় বেনি তার পিছু করছিল। তখন সে রাসাকে স্টোর থেকে বেরোতে দেখে এবং প্যানিক হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়ার্ড তাকে ফোন করে বলে রাসা তার সাথেই বাড়িতে আছে। এটা শুনে লাড়া খুব খুশি হয় এবং সিকিউরিটির কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে যায়। ওই রাত্রে যখন তারা শুয়েছিল তখন তার বারবার দরজায় টোকার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু সেটা তার শুধুমাত্র ভ্রম ছিল। সে যখন বাইরে গিয়েছিল ওই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছিল। তখন সে দরজা বন্ধ করে ভাবতে থাকে যে সে বেনির সাথে ইন্টিমেট অবস্থায় রয়েছে। পুরো রাত এইভাবে কেটে যায়। সকালে ওয়ার্ড আসায় তার স্বপ্ন ভেঙে যায়। ওয়ার্ড আর লাড়া একে অপরকে জড়িয়ে ধরে। তারপর লাড়া তার গাড়ি চালিয়ে বাড়িতে যায়। কিছু দূরে সে তার গাড়ি দাঁড় করিয়ে বেনির জন্য অপেক্ষা করতে থাকে। তারপর দেখে বেনি তার স্কুটার চালিয়ে আসছে, তারপর বেনির পিছু নেয়। তারপর তারা যখন একটি খোলামেলো জায়গায় পৌঁছায় তখন লাড়া নিজের গাড়ির গতি বাড়িয়ে বেনিকে ধাক্কা মারে আর তাকে স্কুটার থেকে ফেলে দেয়। তারপর সে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ পর গাড়ির বাইরে বেরিয়ে আসে। এ থেকে বোঝা যায় সে বেনির থেকে পিছু ছাড়ানোর জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি তার জীবনও নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন বন্ধুরা।